ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার। শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসো ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির ক্লাসে প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ হল ফসল নির্বাচন। এখন জমিতে ফসল চাষ করব, আমি ফসল নির্বাচন করতে জানিই না, তাহলে ফসল চাষাবাদ করে আমি সফলতা অর্জন করতে পারব না। আমাকে ফসল নির্বাচন করতে হলে অবশ্যই তার পরিবেশ এবং ফসল কোন জমিতে কোন ফসল নির্বাচন করা যা চাষ করা যাবে তা আমাকে জানতে হবে। কাজেই আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি ফসল নির্বাচন নিয়ে। মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম, মাটি হলো ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। মাটি ছাড়া ফসল চাষাবাদ করা যায় না আমরা অবশ্যই জানি, কারণ তাই মাটি হচ্ছে ফসল নির্বাচনের উপযুক্ত মাধ্যম। ফসল উৎপাদনের মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল, ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। কারণ তার জন্য আমাকে জানতে হবে মাটির প্রকারভেদ। মাটিকে তিন ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়, একটা বেলে মাটি, একটা দোআঁশ মাটি, একটা এঁটেল মাটি। এখন বেলে মাটি কাকে বলে আমাকে জানতে হবে, দোআঁশ মাটি কাকে বলে আমাকে জানতে হবে, এঁটেল মাটি কাকে বলে আমাকে জানতে হবে। বেলে মাটি যে মাটিতে শতকরা 70% বেশি বালি মাটি থাকে এই মাটিকে বেলে মাটি বলা হয়। এই মাটিতে কিছুই করা যায় না, কোনো সবজি চাষ করা যায় না, শুধু কলা চাষাবাদ করা যায় এবং রাস্তাঘাট তৈরি করা যায়। তবে এই মাটির মধ্যে কিছু জৈব সার, রাসায়নিক সার, কম্পোস্ট সার ব্যবহার করে আমি কিছু ফসল চাষাবাদ করতে পারি। সেই ফসলগুলো হলো বাঙ্গি, ফ্রুটি, চীনা, কাউন, বাদাম ইত্যাদি। এসব ফসল চাষাবাদ করে আমি সফলতা অর্জন করতে পারবো এই বেলে মাটির মধ্যে। তাহলে যদি আমি বেলে মাটির ধান চাষ করতে যাই, তাহলে ধান চাষ করা যাবে না? যাবে না, কারণ ধানের চাষ করতে হলে পানির ধারণ ক্ষমতা প্রাণী লাগবে। এই জন্য আমাকে এঁটেল মাটি বেছে নিতে হবে, বা বেলে এঁটেল ধোঁয়াশ মাটি আমাকে বেছে নিতে হবে, যে মাটির মধ্যে পানির ধারণ বেশি। এই জন্য আমাকে মাটির গুণাংশ জানতে হবে। তারপর দোআঁশ মাটি, যে মাটিকে আদর্শ মাটি বলা হয়, এই মাটিতে শতকরা 70% কম এবং 20% বেশি। মনে রাখো শিক্ষার্থী, তোমরা 20% কম এবং 70% কম এবং 20% বেশি বালি মাটি থাকে তাকে বলা হয় দোআঁশ মাটি। দোআঁশ মাটি আদর্শ মাটি বলা হয় বা মাটির প্রাণ বলা হয়, কারণ এই মাটির মধ্যে সব প্রকার ফসল ভালো জন্মে, এই জন্য মাটিকে আদর্শ মাটি বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই মাটিকে তিন ভাগে ভাগ করা যায়, বেলে দোআঁশ, বলি দোআঁশ, এঁটেল দোআঁশ। আবার এঁটেল মাটি, যে মাটিতে শতকরা 40% কর্দম করা থাকে, যে মাটিতে শতকরা 40% কর্দম করা থাকে তাকে বলা হয় এঁটেল মাটি। এই মাটিতে কৃষি করা যায়, সব ইট বা প্রতিমা তৈরি করা যায়। তবে এই মাটির মধ্যে কিছু জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করে আমরা ধান বা শাকসবজি চাষাবাদ করতে পারি, কারণ পানি দ্বারা গ্রহণ অনেক বেশি, এই জন্য এই মাটিতে চাষাবাদ করা যায়। আমি তোমাদের মাটি সম্পর্কে আগেই বলেছি যে কোন মাটিতে কোন ফসল, মাটির সম্পর্কে না থাকলে আমি জ্ঞান না থাকলে আমি ফসল চাষাবাদ করে বা ফসল নির্বাচন করে আমি সফলতা করতে পারবো না। আগে বলা হয়েছে যে মাটিতে অল্প বিস্তর সব ফসলের জন্মে, তা অল্প বিস্তর সব ফসলের জন্মে, কিন্তু সব অঞ্চলের মাটি বৈশিষ্ট্য একরকম না। সব অঞ্চলের মাটি কিন্তু একরকম হয়, আমরা জানি। যেমন টাঙ্গাইলে যে আম, যেমন আম, সাপোজ আমের চাষি হয়, আম রাসায় কাঁকসাটে আম হয় প্রচুর পরিমাণে, সেই জাত যদি আমাদের টাঙ্গাইল এনে রোপণ করি, 1-2 বছর আমগুলো ফল দিতে পারি ওই রকম, কিন্তু তারপর ওই রকম স্বাদ লাগবে না, কারণ আমাদের মাটিতে ওই আম চাষ করার মতো উপযুক্ত মাটি নয়। এই জন্য আমাকে জানতে হবে সব রকম এলাকার মাটি একরকম নয়। পরিবেশ বিভাগের ভিত্তি করে কৃষি অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করেছে? 30টি অঞ্চলে ভাগ করছে। ওই 30টি অঞ্চলকে আবার বৃহৎ আকারে 5টি ভাগে ভাগ করা হয়েছে। আমি কিন্তু ওই অবজেক্টগুলো বা জ্ঞানগুলো প্রশ্নগুলো আসতে পারি না। পরিবেশ বিবেচনার ভিত্তি করে কৃষি অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? পরিবেশ বিবেচনার ভিত্তি করে কৃষি অঞ্চলকে 30টি ভাগে ভাগ করা হয়েছে এবং বৃহৎ আকারে 5টি ভাগে ভাগ করা হয়েছে। T1 থেকে T5, T1, T2, T3, T4, T5 আমাকে জানতে হবে। এখন আমি তোমাদের ধাপ অনুযায়ী কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা আমি তোমাদের সাথে আলোচনা করব। ধান চাষ হচ্ছে মাটির বৈশিষ্ট্য। ধান প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝবে এবং জানবে, না বুঝলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, কারণ এগুলো কিন্তু প্রস্তুতির ক্লাস। এই ক্লাসগুলো থেকে তোমাদের পরীক্ষায় চলে আসবে তোমাদের প্রশ্ন। কঙ্কর এবং বেলে মাটি ছাড়া সব মাটি, কঙ্কর এবং বেলে মাটি তোমাদের আগে বলেছি, বেলে মাটিতে কখনো ধান চাষ করা যাবে না, এবং কঙ্কর মানে শক্ত মাটি, যে মাটির মধ্যে পাথরের মতো শক্ত, ওই মাটিতে ধান চাষ করে সফলতা করা যাবে না, কারণ পানির ধারণ ক্ষমতা নাই। আর পানি ধারণ ক্ষমতা অবশ্যই প্রয়োজন আছে ধান চাষ করতে। এঁটেল এবং এঁটেল ধোঁয়াশ মাটি ধান চাষের জন্য সবচেয়ে ভালো। এঁটেল এবং এঁটেল ধোঁয়াশ মাটি সবচেয়ে ভালো নদ নদীর ভাইকায় হাওয়ার পাওয়ার এলাকা, যেখানে পলি জমির, যেখানে ধান চাষ সবচেয়ে ভালো হয়, কারণ আমাদের নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আমাদের প্রতি বছর বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ পানি আসে, সেই পানির সাথে একটা মাটির সার চলে আসে, সেই মাটির সারের নাম হলো পলিমাটি। সেই পলিমাটিগুলো আমাদের জমিতে পড়ে যায় এবং পানিগুলো চলে যায়। সেই পলিমাটির মধ্যে যদি আমি ধান চাষ করি, তাহলে ধানের মধ্যে বেশি সারের প্রয়োজন হবে না, কম্পোস্ট সার বা আমাদের ইউরিয়া সার বা আমাদের অন্য কোনো জৈব সারের প্রয়োজন হবে না, অল্প মাত্রা
সার প্রয়োগ করে আমাদের ধানের চাষ ভালো হয়ে যাবে। এই জন্য আমাকে পলিমাহিত এলাকায় আমরা ধান চাষ করে সরবরাহ করতে পারবো। প্রকারভেদ, উঁচু এবং মাঝারি নিচু সব ধরনের জমিতে ধান চাষ করা যায়। তবে উঁচু জমিতে ধান চাষ করতে হলে আমাদের যে জমিতে আমরা ধান চাষটা করবো, ধানের আয়ন বা বাতর আছে, তোমরা যারা গ্রামে যাও তারা অবশ্যই জানবে, আয়ন বা বাতরগুলো দিয়ে ভালো করে সব তুলে বাঁধতে হবে। কারণ আমাদের জমির পানিগুলো যেন অন্য জমিতে চলে না যায়, তাহলে ওই জমির সাথে পানির সাথে আমাদের সারগুলো চলে যাবে। এদিকেও খেয়াল রাখতে হবে যে আমাদের জমিতে যে ইগুলো আছে পানি যেন অন্য জমিতে না চলে যায়। তাহলে যেমন নিচু জমিতে বোরো এবং জলি আমন ধান চাষ করা হয়, জলি আমন, বোরো এবং জলে আমন, এটা কিন্তু ধানের জাতের নাম শোনা, জলি এবং বোরো আমন, এই ধানগুলো নিচু জমিতে চাষ করা যায়। মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষের অনুকূল, অম্লত এবং খারাত্ব, এটা পরীক্ষা করার একটা যন্ত্র আছে, সেই যন্ত্র মানে মাটির অম্লত এবং খারাত্ব আমাদের জমিতে থাকে। অম্লত্ব থেকে খারাপতে জমিতে অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষ সবচেয়ে উত্তম, অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় আমাদের ধান চাষ করা সবচেয়ে উত্তম, সেটা আমাকে জানতে হবে। মাটির জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়িয়ে দিতে হবে, জৈব পদার্থ কম হলে, কারণ মাটিতে চারটা গুণ আছে, জৈব পদার্থ, খনিজ পদার্থ, পানি এবং বায়ু। তার মধ্যে জৈব পদার্থ কম হলে অবশ্যই সেখানে কম্পোস্ট সার ব্যবহার করে আমার জৈব পদার্থের উপস্থিতিটি বাড়াতে হবে, তাহলে ধান চাষ করে সফলতা পাওয়া যাবে। মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ মাত্রায় আমাদের প্রয়োগ করতে হবে জমিতে, তাহলে ধান চাষ করে সফলতা করা যাবে। এখন আমি তোমাদের পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা, পাট আগে তো বললাম ধান, এখন তোমাদের আমি সাথে পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পাট, পাট ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদী পরিবাহিত উর্বর সমতল জমিতে আমরা পাট চাষ করে সফলতা করতে পারি। তাহলে কি ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদীর পরিবাহিকা অববাহিকায় সমতল জমিতে পাট ভালো জন্মে, কারণ ওই জমিতে পানি এসে পলি পড়ে যায়, সেই পলি মাটিতে যে কোনো ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, আমাকে তাও জানতে হবে। নদীবাহিত, নদীবাহিত গভীর পলি মাটি চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী, ও নদীবাহিত পরিবাহিত মাটিতে জমি পাট চাষ করা সবচেয়ে উপযোগী, এটা আমাকে জানতে হবে। তারপর দোঁয়াশ এবং বেলে দোঁয়াশ মাটিতে পাট ভালো জমে, দোঁয়াশ এবং বেলে দোঁয়াশ মাটিতে পাট চাষ করা সবচেয়ে উত্তম হয়। গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, এখন আমি পাট চাষ করালাম, ধান চাষ করালাম, এখন গম চাষ করাবো। গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, উঁচু উঁচু ও মাঝারি নিচু জমিতে আমরা গম চাষ করে চাষের জন্য উপযোগী, মাঝারি নিচু জমিতে গম চাষ করা হয়, দোঁয়াশ এবং বেলে দোঁয়াশ মাটিতে গম চাষ করে সবচেয়ে ভালো হয়, দোঁয়াশ এবং বেলে দোঁয়াশ মাটিতে গম চাষে ভালো হয়, কারণ গম চাষ করতে হলে মাটিগুলো এত সুন্দর করে ঝুরঝুরা করতে হবে, মাটি গরম করতে হবে, যাতে ওই মাটির মধ্যে কোনো পানি আটকে না থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গমের পাতা যখন দু থেকে তিনটা পাতা গজাবে তখন আমাকে পানি একটা সেচ দিতে হবে, যেমন ফুল গাছে আমরা ছিটিয়ে ছিটিয়ে দিই, এরকম ছিটিয়ে দিলে আমাদের গমগুলো আরও সতেজ এবং ভালো হবে। আগাছা জন্মলে আগাছাগুলো তুলে ফেলতে হবে এবং বেশি গুঁড়ো হলে অতিরিক্ত গাছগুলো তুলে ফেলতে হবে। বাংলার সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না, সব অঞ্চলে কৃষি অঞ্চলে গম চাষ হয় না, বিশেষ করে হাওড় পাওয়ার এবং বিল অঞ্চলে গমের আবাদ করা যায় না, কারণ এই সমস্ত এলাকায় অতিরিক্ত কাদাময় থাকে, আর কাদাময় এলাকায় গম চাষ করে সফলতা করা যাবে না। যে মাটিতে পিএইচ অম্লত খারাপ মাত্রা 6.7 থেকে 7.0, সে সব মাটিতে গম চাষ ভালো হয়। অম্লত খারাপ 6.0 থেকে 7.0 পর্যন্ত হলে, অম্লত খারাপ হলে ওই জমিতে গম চাষ করতে সবচেয়ে ভালো হয়। ডাল চাষ উপযোগী, আমি তোমাদের গম চাষ করালাম, এখন ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝো এবং জানো, না বুঝলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের আবার পরবর্তী ক্লাসগুলো বুঝাবো। তো উঁচু এবং মাঝারি জমিতে ধোঁয়াশ বা বেলে ধোঁয়াশ, এঁটেল ধোঁয়াশ বা পলি ধোঁয়াশ মাটিতে ভালো ডাল জাতীয় চাষ করা যায়। তবে আরেকটা সুবিধা আছে, ডাল যে জমিতে তুমি চাষ করবে সেই জমিতে অবশ্যই আমাকে হাল চাষ না করলেও বা মাটি আলগা না করলেও হবে, একই সাথে দুটো ফসল চাষাবাদ করাও যায় এই ডাল চাষের সাথে। যেমন ধান রোপণ করেছি, সেই ধানগুলো হয়ে গিয়েছে, সেই হওয়া গাছে আমরা যদি ডাল ছিটিয়ে দিই, ধান কেটে ফেলবো, তখন ডালগুলো আস্তে আস্তে হয়ে যাবে আর ওই ডালগুলো আমরা কাটতে পারবো, পরবর্তীতে ধান চাষ, হাল চাষ ছাড়াও আমরা ডাল চাষ করতে পারি। বিনা চাষে, সোজা কথা, বিনা চাষে আমরা ডাল চাষ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে আমি তোমাদের সাথে ফসল নির্বাচনের চারটা জিনিস, ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, ধান বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, গম চাষ উপযোগী বৈশিষ্ট্য, গম বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল, পাট চাষ উপযোগী বৈশিষ্ট্য, কারণ পাট বাংলাদেশকে সোনা দেশ বলা হয় কেন তোমরা তাও জানো, কারণ বিদেশ অর্থনীতি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এবং ডাল, ডাল তো বাংলাদেশের প্রিয় খাবার, কারণ ভাতে মাছের ভাত ডালে, ডালে ভাতে বাঙালি, বাঙালি আমরা সবাই বলি, সেই জন্য ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হব আর একটা টপিক নিয়ে, তোমরা সেগুলো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের জন্য এইভাবেই আমি ক্লাস দিতে পারি। আসসালামু আলাইকুম।